সো গাইজ, আমরা ওই অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ইমেলটা কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে মানুষের মতো যে একটা আইকন দেখা যাচ্ছে বা চিহ্ন দেখা যাচ্ছে, এই এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মার্ক করে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই জন্য তো এই যে এখানে এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদের ওপেন হওয়ার পরে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এটা লোড নেবে। অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে সেখানে একটি ইমেল ভেরিফিকেশনের একটি অপশন থাকবে, ঠিক আছে? সেখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার ইমেলে একটি মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে সেই ইমেলে গিয়ে আপনি সেখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকায় আমার এখানে সেই অপশনটা নাই। আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেই ক্ষেত্রে আপনাদের অপশনটা কিন্তু অবশ্যই এখানে থাকবে। এই যে এখানে একটা সবুজ একটা অংশ দেখতে পাচ্ছেন, এখানে ইমেল ভেরিফাই নামক একটি অপশন থাকবে এখানে। তো খেয়াল করবেন, এখানে আসার পরে আপনার ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এবার ইমেল ভেরিফাই হওয়া যাওয়ার পরে আপনি কাজ স্টার্ট করে দিবেন এবং আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে? সো গাইস, এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে এখান থেকে উইথড্র পাওয়ার পরে আমি আপনাদেরকে পেমেন্ট অবশ্যই শেয়ার করব। সেই পর্যন্ত অবশ্যই আপনারা জয়েন করে কাজ শুরু করে দেবেন। আশা করি আপনাদেরকে পরবর্তীতে পেমেন্ট প্রুফ দেখার মাধ্যমে আরও বিশ্বস্ত করতে পারবো। সো এই পর্যন্তই ছিল আজকের টিউটোরিয়াল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন।